যাই। হ্যাঁ, তোমার চাকরির খবর কি? করতে হবে তাই করতে হচ্ছে। আর কয়েকটা দিন দাঁতে দাঁত চেপে সহ্য করে নাও, তারপর আমাদের মায়ের হেসেল উদ্বোধন হলে মা জেঠি কাকি সবার হাতে টাকা আসবে। তা বলে তো আর বাড়িতে বসে থাকতে পারি না রে, একটা কাজ তো করতেই হতো। আর এই চাকরি করা যে কি অসহ্যকর বলে বোঝাতে পারবো না। তার চেয়ে গামছা, ওই গামছা বিক্রি করতে পারলেও ভালো হতো। এই রোহিত, তোমাকে একটা কথা বলছিলাম, তোমার মাথায় তো অনেক রকম বুদ্ধি খেলে, তো আমাকে একটা বিজনেস প্ল্যান দাও না, মানে ছোট ব্যবসা। ডাক্তারি তো অনেকে পড়ে, পড়তে পড়তে যে চোখ ভালো বোঝে সে চোখে ডাক্তার হয়, আর যে হার্ট ভালো বোঝে সে হার্টে ডাক্তার হয়। ব্যবসা ঠিক তেমনই, যেটা তুমি ভালো বোঝো। দেখো রোহিত, আমি যে ব্যবসাটা ভালো বুঝি, মানে জুট মিলের ব্যবসা, সেটা করতে অনেকগুলো টাকা লাগবে। মানে জুট মিল তো আর একটু আর দু টাকায় হয় না, না কিন্তু অনেস্টলি স্পিকিং অতগুলো টাকা আমার কাছে এক্ষুনি নেই। ওই কোন রকমে টেনে টুনে 2 কোটি টাকা। 2 কোটি? হাই বাস, 2 কোটি টাকা? তাহলে তো ওই হাওড়া ব্রিজটা কিনে টোল ট্যাক্সের ব্যবসা করলেই হয়, তাই না? আমাদের তারপরে যখন টাকা হবে আমরা পার্টনারশিপ নিয়ে নেবো ইনভেস্ট করে। এই তুই থাম তো বাবা, তুমি এক কাজ করো, তুমি এখানে স্পোর্টস আইটেমের ফ্যাক্টরি খোলো। এখানে কিন্তু চাহিদা আছে, কিন্তু সেই তুলনায় প্রোডাকশন খুব কম। এই দেখো না, ক্রিকেট ব্যাট আনতে হলে কাশ্মীর থেকে আনতে হয়, ফুটবলের জন্য দিল্লি ভরসা, তাও আবার বেশিরভাগ চায়না মাল। তোমার মন ভালো হয়ে যাবে এমন একটা ব্যবসা করতে পারলে, কারণ স্পোর্টস আইটেমের সঙ্গে কখনো তুমি কম্প্রোমাইজ করবে না। আর সুনাম হলে ব্যবসা ফুলে ফেপে উঠতে দেরি হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রোহিত, থ্যাংক ইউ। আরে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বুঝে নিচ্ছি। আরে বাবা, এসব ব্যাপারে একটু ছোটখাটো হাসি হাসি পেয়ে মন টন খারাপ করতে নেই, হ্যাঁ উল্টে নিজেকে আবার হিরো ভাবতে হয়। সিনেমায় দেখো না, হ্যাঁ হিরোরা এত মারধর খায়, লাস্টে গিয়ে কি হয়, হিরোইনের ছোট্ট কোমরটা দুলে 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 কেমন গান করতে থাকে। মালতীকে ভালোবাসো? আরে বাবা, তুমি যত জোরে মাথা নাচছ তোমার মন তত জোরে বলছে হ্যাঁ আমি মালতীকে ভালোবাসি। আরে বাবা, এ বাড়িতে এসে থেকে এই ভীমা যুধিষ্ঠির এইসব নামগুলো শুনে ভেবেছিলাম তো একটা মহাভারত হবে, এ তো দেখছি এবারে কৃষ্ণলীলা। আমি প্রেম করি না। এই দেখো, তুমি আমাকে জ্যাঁউর লোক ভাবছো তো, হ্যাঁ ভাবছো আমি জ্যাঁউকে বলে তোমাকে বিপদে ফেলে দেবো। না রে ভাইটু না, আমি জ্যাঁউর লোক ঠিকই কিন্তু প্রেমে বিশ্বাসী। আরে বাবা, তুমি আমাকে তোমার বন্ধু ভাবতে পারো, তোমার সব প্রবলেম আমাকে খুলে বলো, দেখবি আমি এমন বুদ্ধি দিচ্ছি যে তোমার দাদার সঙ্গে থাকাও হবে আবার মালতীকে বিয়ে করাও। এটাও কি সম্ভব? আরে বাবা, অসম্ভবকে সম্ভব করার জন্য আমার বিশেষ খ্যাতি আছে। তুমি মালতীকে ভালোবাসো? হ্যাঁ। না মানে হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, ডান, তুমি আমার সারথি হবে ভীমা। তোমাকে ছাড়া এই যুদ্ধ আমি জয় করব কি করে? উফ ওমা কোমরটা টনটন করছে। মালিশ করে দেব? খাটনি তো তোমার হয়েছে, আমি একা আরাম নিলে তো পাপ হবে। আহ ঘুমোলে ঠিক হয়ে যাব। শুয়ে পড়ো তাহলে। উফ মা তোমার অফিস হবে, আমাদের হোটেল হবে, কিছুদিন পর বাড়ির সমস্ত সমস্ত টাকা শোধ হয়ে গেলে বাড়িটাও নিজেদের হবে, আমাদের সব অভাব মিটে যাবে রোহিত। কিন্তু যেটুকে যে এত বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোমার কি মনে হয় রোহিত, আমরা কি জিততে পারবো? সবকিছু নির্ভর করছে আমাদের সম্পর্কের উপর। আমাদের সম্পর্ক মজবুত থাকলে সব ঠিকই হবে। যেটু প্রথমবার হার তখনই স্বীকার করবে যখন যখন আমরা সাকসেস পেয়ে যেটু সামনে দাঁড়াতে পারবো। জেঠুকে দিয়ে যদি দিদির সম্প্রদানটা করাতে পারি তাহলে ম্যাজিকের মতন ওই বাড়ির পরিবেশটাই বদলে যাবে। তাহলে কি দাঁড়ালো, আমাদের সম্পর্কটা ঠিকঠাক থাকলে সবকিছু ঠিক হবে। আমাদের সম্পর্কটা ঠিক থাকবে তো রোহিত? আজীবন তোমার বুকে মাথা রাখতে পারবো তো? চিরকুট বক্সটা না অনেকদিন ব্যবহার করা হয়নি, ওতে না আমি কয়েকটা না লিখে দিয়েছিলাম, দাঁড়াও আমি ওটা নিয়ে আসি। নাও একটা চিরকুট তোলো, দেখি রোহিতানন্দ আজ কি বলে। আজীবন থাকবো তোমার বুকে, তোলো। ভয় পাচ্ছ রোহিত? না না তো ভয় পাবো কেন, আমার নিজের প্রেমের প্রতি আস্থা আছে। এটা কি হলো, ভগবান না মানলো না ছাড়লো, লটকে রাখলো। লটকে? সে আবার কোথাকার ভাষা? ইউনিভার্সিটি অফ পারাঠে। আচ্ছা এটা কি করে হলো বলো তো? এটার কথা আমার মনে ছিল না। শোনো তোমার সব চিরকুটেই যে হ্যাঁ ছিল সেটা সেটা আমি বুঝতে পেরে গেছিলাম। লেখা চিরকুট উঠলে তুমি কিভাবে সেটাকে হ্যাঁ করো সেটাই দেখার জন্য আমি কয়েকটা চিরকুটে না লিখছিলাম, আর কয়েকটা চিরকুট না লেখার পরে তোমার পায়ের আওয়াজ পেয়ে লেখা শেষ না করেই না ওই সাদা চিরকুটগুলো বক্সের মধ্যে ঢুকিয়ে দিই, আর সেগুলোই রয়ে গেছিল। গুরু পারলে তুমি আমার সাথে এরকম করতে, এরকম একটা সুন্দরী বউ দিয়ে तार माथा आजीवन आमार बुकेर पाशे राखार ग्यारांटिर पाशे तुमी शर्तावली प्रयोज्य लिखे दिले एटा तुमी आमार साथे करते पारले भगवान। ए सरस्वती भगवानेर कथा छाड़ो तुमी बोलो ना तुमी थाकबे तो आजीवन आमार संगे। 256टा होटेलेर मालकिन हये जखन तुमी प्लेने करे हिल्ली दिल्ली करबे तखन पाइलटेर प्रेमे पड़े तोमार एई भांगा गाड़ी ड्राइवरेर कथा मने पड़बे तो। আমার দিক দিয়ে পুরো ওয়ারেন্টি আছে কিন্তু তুমি অন্য লোকের বৈতরণী পার করতে গিয়ে আবার প্রেমে পড়ে আমাকে ছেড়ে চলে যাবে না তো? না সরস্বতী, আমি তোমাকে আঁকড়ে রাখার জন্য জেঠু আর যমরাজ দুজনের সাথে লড়তে রাজি আছি। ও সেই স্বামী গো, তাহলে আঁকড়ে ধরো।